হযরত শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি রাহিমাহুল্লাহ, বাংলাদেশের এলমে হাদিসের প্রথম ছাত্র, ঢাকা সোনারগাঁ, আজ থেকে প্রায় 700 বছর আগের কথা। বিহার রাজ্য থেকে এসেছেন এখানে হাদিস পড়তে। যিনি হাদিস পড়াইতেন ওনার নাম শেখ শরফুদ্দিন ইয়াহিয়া আবু তাওয়ামা, ছাত্র শরফুদ্দিন ইয়াহিয়া, ওস্তাদ শরফুদ্দিন ইয়াহিয়া। ওনার ওই মাদ্রাসা এখনও ঢাকা সোনারগাঁ মুগড়াপাড়া থেকে চিটাগাং যাইতে ডান দিকে 5 কিলোমিটার আসলেই পাওয়া যায়। এখানে উনি পড়তে আসলেন দীর্ঘ 12 বছর এখানে লেখাপড়া করলেন। করার পর দেশে গেলেন, তাও আশ্চর্য ঘটনা, এই 12 বছর যাবৎ দেশে কোনো চিঠিপত্র লেখেননি এবং দেশের কোনো চিঠিপত্র পড়েননি। চিঠি আসত উনি পড়তেন না, কেন? আমি তো ছাত্র, আমার দায়িত্ব লেখাপড়া করা, চিঠি পড়া আমার দায়িত্ব নয়। চিন্তা করুন ছাত্রটি কেমন হবে, তার লেখাপড়া কেমন হবে। 12 বছর শেষ হলে মনে পড়ল এতদিনের চিঠিগুলো পড়েনি, তবে চিঠিগুলো নষ্ট করেননি, এখানে হেফাজত করে রেখে দিতেন, সংরক্ষণ করতেন। 12 বছর পর চিঠিগুলো সামনে নিয়ে বসেছেন, দেখি কি লেখা আছে। প্রথম যে চিঠিটি খুললেন ওই চিঠির মধ্যেই তার আব্বার মৃত্যু সংবাদ লেখা ছিল। অন্তরে ধাক্কা লাগলো, আব্বা মারা গেছেন এত বছর আগে, আম্মার কী অবস্থা আর তো জানা নেই। ওস্তাদের কাছে এসে বললেন যে হুজুর, এই 12 বছর যাবৎ আমি কোনো চিঠিপত্র লেখিনি এবং দেশ থেকে আসা কোনো চিঠিপত্র পড়িওনি। 12 বছর পর আজ চিঠিগুলো নিয়ে বসেছি, দেখি কি লেখা। প্রথম যে চিঠিটি খুললাম এর মধ্যে দেখি আমার আব্বার মৃত্যু সংবাদ লেখা। হুজুর অনুমতি দিলে একটু বাড়ি যেতে পারি, আম্মার কি অবস্থা? হুজুর অনুমতি দিলেন, গেলেন বাড়ি, গিয়ে দেখেন যে আম্মা এখনো আছেন। কয়েকদিন বাড়িতে রইলেন, কিন্তু যারা বাস্তবে আলেম এরা কিতাব ছাড়া লেখাপড়া ছাড়া থাকতে পারে না, থাকা এদের পক্ষে সম্ভব নয়। এরা সব সময় কিতাবের ভিতরে ডুবে থাকতেই পছন্দ করে। বাড়িতে কিতাব নেই, লেখাপড়া তেমন ব্যবস্থা নেই। একদিন ঘরে এসে আম্মাকে ডেকে বললেন, নিজের একটি সন্তান হয়েছিল এখানে, ওস্তাদ খুশি হয়ে তার কাছে ওস্তাদের মেয়ে বিয়ে দিয়েছিলেন, ওই মেয়ের গর্ভ থেকে একটি সন্তান জন্ম নেয়। এই ছোট্ট সন্তানকে আম্মার কোলে তুলে দিলেন, দিয়ে বললেন, মা দরাম পেছরে মান্দরা বজায়ে পেছরে সুমা পেন্দারেজ, ফার্সি ভাষায়, মা আমার এই সন্তানকে আপনার সন্তান মনে করবেন। পেছরে মান্দরা বজায়ে পেছরে সুমা পেন্দারেজ, আমার এই সন্তানকে আপনার সন্তান মনে করবেন। ও বেদানেকে পেছরে সুমা ইয়াহিয়া মুর্দ, আর একথা ভাববেন যে আপনার ছেলে ইয়াহিয়া মারা গেছে, সে আর জিন্দা নেই। কেন এই কথা বলতেছেন? আগে বলতেছেন মাম বরায়ে হুসুল এরম হারজাকে মি খাহাম বেরাওয়ান, আমি এলমে তাসাব্বু বা তিনি এলেম অর্জনের লক্ষ্যে যেখানে প্রয়োজন সেখানে চলে যাচ্ছি, কবে ফিরবো না ফিরবো কোনো আশা নেই। তার ভাববেন আপনার ছেলে ইয়াহিয়া মারা গেছে, আমার ছেলেকে আপনার ছেলে মনে করবেন। এ কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভারতের বড় বড় পীর আউলিয়া বুজুর্গ সকলের দরবারে গেলেন, এমনকি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারেও গেলেন, কেউ মুরিদ করল না।
হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে যখন মুরিদ হওয়ার দরখাস্ত দিলেন, তিনি বললেন সিমর গাছ দর দামে মা নাই উস্তাদ, এটা হলো সিমর, আমাদের এই খাঁচার ভিতরে এটাকে বন্দি করে রাখা যাবে না, মানে অনেক বড় আলেম আমি বশ মানাইতে পারবো না। নিরাশ হয়ে ফিরে চলে আসতেছেন, সাথে অনেক বড় কাফেলা, ওনার একজন ভাইও সাথে ছিলেন। ভাই বললেন যে ইয়াহিয়া, সকলের দরবারে গেলাম, একজন বুজুর্গ বাকি আছে, চলো ওনার কাছেও যাই। বললেন যেখানে নিজামউদ্দিন আউলিয়ার দরবার থেকে নিরাশ ফিরে আসতেছি, সেখানে আর অন্য জায়গায় গেলে কি লাভ, চলো না যাই একটু দেখি। ভাইয়ের কথা রওনা হলেন, উনি ছিলেন হযরত ফেরদাউসি রাহেমাহুল্লাহ। ও যখন ওনার খানকার দিকে রওনা হইলেন, দেখেন যে অন্তরে পরিবর্তন ঘটতেছে। চিন্তা করুন, আল্লাহর ওলিদের দিকে যাওয়াও হেদায়াতের জন্য অনেক সময় যথেষ্ট হয়, এখনও পৌঁছেন নাই, রওনা করছেন, অন্তরে পরিবর্তন দেখতেছেন। খানকার দুয়ারে পৌঁছলেন, ভিতরে ঢুকার সাহস হয় না, এত বড় আলেম কিন্তু এখন ভিতরে ঢুকার সাহস হয় না, কাঁপতে কাঁপতে কোনো প্রকার ওনার সামনে গিয়ে বসলেন, কথা যে বলবেন কথা বের হয় না। অনেক কষ্টে বললেন যে হযরত মোরা মুরিদ বকুনেজ, তখন ফার্সি ভাষা চল, হুজুর আমাকে মুরিদ করুন, হযরত মোরা মুরিদ বকুনেজ, আমাকে মুরিদ করুন। হযরত মুরিদ করলেন, কয়েকদিন রাখলেন, আত্মশুদ্ধি হয়ে গেছে, খেলাফত দিলেন, দিয়ে বললেন যে দেশে যাও, এখানে আর থাকা লাগবে না, বিদায় দিলেন। বিদায় পথে একটি কথা বললেন যে দেখো, সফর অবস্থায় যদি কোনো সংবাদ পাও সফর জারি রাখবে, ফিরে আসবে না, এটুকু কথা বলে দিলেন। ওনার ভাই কাফেলা সহ আসতেছেন, মাত্র 3 মাইল 4.5 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করলেন, সংবাদ আসলো তাঁর পীর হযরত ফেরদাউসির এন্তেকাল হয়ে গেছে। অল্পের জন্য মাত্র 4.5 কিলোমিটার রাস্তা আসছেন, অল্প সময়। এখন মন চায় আবার ফিরে যাই, শেষবার মতো পীরের চেহারা দেখি, দাফন কাফনে শরিক হই। কিন্তু পীর বলে দিয়েছিলেন কি, কোনো সংবাদ পেলে ফিরে আসবে না, সফর জারি রাখবে। তো ফিরে আসা হলো আবেগ, আর না এসে সফর জারি রাখা পীরের আদেশ। আদেশ মানার নাম দিন, আবেগের নাম দিন নয়। হযরত শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি আবেগ বলে ফিরে যাও, শেষবার মতো পীরের চেহারা মোবারক দেখে নাও, দাফন কাফনে শরিক হও, আর আদেশ বলে না সামনে সফর জারি রাখো। কলিজায় পাথর বেঁধে সামনে সফর জারি রাখলেন, ফিরে আসলেন না। আসতে আসতে ভারতের প্রসিদ্ধতম জঙ্গল রাজগীরের জঙ্গল, এই জঙ্গলে হাজার হাজার হিন্দু সন্ন্যাসী সাধনা করে, এমনকি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এই জঙ্গলে বসে সাধনা করে ধর্ম আবিষ্কার করেছেন, ওনার নামে নামকরণ হয় বৌদ্ধ ধর্ম, উনি আগে ছিলেন হিন্দু। জঙ্গলের ভিতর দিয়ে আসতেছে এই কাফেলা, যে কথার জন্য লম্বা ঘটনা শুনাইলাম এ কথা এখন সামনে আসতেছে। হঠাৎ ময়ূরের আওয়াজ কানে আসলো, ময়ূরের আওয়াজ, আমরা তো শুনি ময়ূর আওয়াজ দেয়, বিড়াল আওয়াজ দেয়, কুকুর আওয়াজ দেয়, ছাগল গরু আওয়াজ দেয়, ছাগল বলে ব্যাঁ, গরু বলে হাম্বা, বিড়াল বলে ম্যাও, এগুলিও তো বুঝি। কিন্তু আল্লাহ পাক ওনাকে ওই কান দিয়েছিলেন যেই কানে বোঝেন সে কী বলতেছে, আমাদের ওই কান নেই, তা আমরা বুঝি হাম্বা বলে, আসলে হাম্বা নয়, কী বলে যার কান আছে সে বুঝে। তাই কোনো বুজুর্গ বলছিলেন, তো মেরে নজর দেখো হর দম লেকে মাই আন্দা হুঁ পর,
তোমারে নজদিক হর দম লেকে মাই আন্দা হুঁ পর বক্সব নূরে বসিরত জেসে হকাবে নজর বক্সব নূরে বসিরত জেসে হকাবে নজর। ময়ূরের আওয়াজ কানে আসলো, কাফালা ছেড়ে জঙ্গলের ভিতরে দিলেন দৌড় যাকে ওয়াজদ বলা হয়। উজানের মাহফিলে চরমানের মাহফিলে গেলে দেখবেন কিছু লোক দৌড় দেয়, লাভ দেয়, চিৎকার দেয়, ইচ্ছা করে এগুলো করলে গুনাহ হয়। ইচ্ছা ছাড়া এমনি যদি চলে আসে তো সে মাজুর, গুনাহ নেই, তাকে ওয়াজদ বলে, বলতে পারে না কি করে। এমনি যদি বলেন তোমাকে 1000 টাকা দিলাম এখানে কতক্ষণ লাভ দাও, মোটো দিবে না, তখন টাকা ছাড়া এমনি লাভ দেয়, দৌড় দেয়, চিৎকার দেয়, এটাকে ওয়াজদ বলে। তো ময়ূরের আওয়াজ শুনে বুঝলেন ময়ূর কি বলতেছে, তাই ওয়াজদ এসে গেছে, দৌড় দিলেন অগর জঙ্গলের ভিতর, এক দৌড়ে অদৃশ্য হয়ে গেলেন। কাফেলা বহু খোঁজাখুঁজির পরেও তাকে আর পাইল না, নিরাশ হয়ে কাফেলা চলে আসছে দেশে, কিন্তু উনি আর আসলেন না, দীর্ঘ 12 বছরে জঙ্গলে কাটাই দিলেন। 12 বছর এলমে জাহেরের জন্য ঢাকা সোনারগাঁ, আর 12 বছর রাজগীরের জঙ্গলে। এখানে উনি আছেন, ওনার খোদা আছে, আর তো কেউ নেই। এই 12 বছর বিভিন্ন মকাম তয় করে ওয়াহাদাত শুহুদের মকামে পৌঁছলেন। এরপর তৎকালীন বাদশাহ বিহারের গভর্নরকে বাধ্য করলেন, যেভাবে হোক খোঁজাখুঁজি করে ওনাকে জঙ্গল থেকে বের করার ব্যবস্থা করেন। তারপরও ঘটনা লম্বা, বের করা হয়েছে আজ থেকে 700 বছর আগের কথা। এরপর ওনার হাতে 1 লক্ষেরও বেশি মানুষ হেদায়েত পেয়েছে। 700 বছর আগে লোকসংখ্যা কত কম, এরপরে এত হেদায়েত।